আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত দুদিন হলো দেশের ডিফেন্স পাড়ার হট টপিক হলো রাফায়েল। এই সম্পর্কিত এত প্রশ্ন আপনাদের থেকে পেয়েছি যে যা গণনার বাইরে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনারা আমার থেকে বাংলাদেশের এই রাফায়েল ফাইটার কেনা সম্পর্কিত কোনো প্রশ্নের জবাব পাননি। সত্য বলতে আমি ব্যক্তিগতভাবেই রাফায়েল সম্পর্কিত সকল প্রশ্নই এড়িয়ে চলেছি, যার যথেষ্ট কারণও ছিল। এমন একটা নিউজ দেখার পরে কোনো বাংলাদেশির মেজাজ ভালো থাকবে বলুন? তাই দর্শকদের প্রশ্নের কোনো রিপ্লাই না দেওয়ার জন্য আপনাদের কাছে জোরপূর্বক ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এই ধরনের ব্যবহারের পুনরাবৃত্তি ভবিষ্যতে আর ঘটবে না ইনশাল্লাহ। যাই হোক, খুব সম্প্রতি ফরাসি শীর্ষ এক ম্যাগাজিন লা ট্রিবিউন প্রকাশ করে যে বাংলাদেশ ডাসল্ট এভিয়েশন থেকে 8টি রাফায়েল ফাইটার কিনতে আগ্রহী। আর যেটা ছিল কিনা আমার কাছে এই বছরের সবচেয়ে শকিং একটা নিউজ, কারণ স্বপ্নেও আমি কখনোই বাংলাদেশের জন্য রাফালে কল্পনাও করিনি। তো রাফায়েল কিনবে বাংলাদেশ? হ্যাঁ, মানতে হয় যে রাফায়েল বর্তমান বিশ্বের শীর্ষে থাকা ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম একটি, যেখানে নিঃসন্দেহে বলা যায় রাফায়েল অনেক উন্নত প্রযুক্তির একটি ভালো মানের ফাইটার জেট। মোট কথা, টপিকটি ভালো লাগেনি, তাই আপনাদের সাথে শেয়ার করতেও খারাপ লাগছিল। টপিকটি কেন ভালো লাগেনি তা নিশ্চয় আপনাদের বুঝতে কষ্ট হবে না, কিন্তু পরে এ বিষয়ে কিছু সূত্র মেলায় এই রাফায়েল প্রসঙ্গে কিছু বাস্তব সঠিক আর দিক নির্দেশনামূলক তথ্য পাওয়ায় রাফায়েল টপিকটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভালোভাবে খেয়াল করুন, লা ট্রিবিউন লিখেছে যে বাংলাদেশ 8টি রাফায়েল ফাইটার কিনতে আগ্রহী। কথা বুঝুন, এখানে বলা হয়েছে আগ্রহী, তাই সেই বিমানটি রাফায়েলই হতে হবে এমন কোনো কথা নয়। আর এখানে একটু বোঝার বিষয় যে প্রতিরক্ষা মন্ত্রণালয় 8টি ফাইটার জেট কেনার ঘোষণা কবে দিল? জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি তো সেদিনই 16টি ফাইটার জেটের ব্যাপারে বললেন, তাহলে এই 8টি আবার কোথা থেকে এলো? আর ঠিক এখন এই সময় আপনার মনে কি প্রশ্ন জাগছে তাড়াতাড়ি বলুন। 3, 2, 1। হ্যাঁ, আপনার নিশ্চয় প্রশ্ন যাচ্ছে, এটা কি তাহলে কোনো আলাদা ডিল? মানে বাফের রাফায়েল পছন্দের ডিল কি আসলে MRC এর বাইরের কোনো ডিল? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বাংলাদেশ এয়ারফোর্সের ইন্টারেস্ট অনুযায়ী 8টি রাফায়েল যদি আসে তবে তা ম্যারিটাইম স্ট্রাইক ফাইটার হিসাবেই আসবে, মানে আপনার কাঙ্ক্ষিত MRCA হিসাবে রাফায়েল আসবে না। তো এখন ভাই আরেক প্রশ্ন, বর্তমান সময়ে বিমান বাহিনী তো MRCA কেনা নিয়েই ব্যস্ত, যেখানে বিমান বাহিনীর বাজেটের টাকা তো MRCA ডিলেই শেষ হবে, তো ম্যারিটাইম স্ট্রাইক ফাইটার কেনার টাকা কিভাবে এলো বা কোথা থেকে পেল BAF? আপনাদের জানানো প্রয়োজন, এই বছর আমাদের প্রতিরক্ষা বাজেটের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বাংলাদেশ এয়ারফোর্স, কারণটা মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট অর্থাৎ MRCA দ্রুত ক্রয় করা। তবে হুট করে BAF কেন আবার রাফায়েল পছন্দ করতে গেলেন? এর পেছনে দুটি কারণ থেকে যায়। যেমন প্রথম কারণটি হলো রাফায়েল কেনার অন্যতম কারণ হতে পারে বাংলাদেশের সমর খাতে ইন্ডিয়ার ইস্যু করা $500 মিলিয়ন যথা উপযুক্ত ব্যবহার। বাংলাদেশের সামরিক খাতে ইন্ডিয়ান ইস্যু করা $500 মিলিয়ন এখনো আমরা কোনো কাজে ব্যয় করিনি। আর এখানে লা ট্রিবিউনে বলা হচ্ছে বাংলাদেশের রাফালে কেনার কারণ হতে পারে বন্ধুপ্রীতম ভারতের সাথে অপারেশনাল সিনার্জির মাধ্যমে ফিউচারে যে কোনো এয়ার অপারেশনে বাংলাদেশের রাফায়েলগুলোকে ইন্ডিয়ান এয়ারফোর্স কমান্ডের সাথে অপারেট করে মিশন পরিচালনা করা যাবে। আর তাই এই কথা টানার মানে ভারতের $500 মিলিয়ন টানার যথেষ্ট যুক্তি থেকে যায়। এ তো গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটি সম্পর্কে আগে একটু হালটা টাচ দিয়েছিলাম। ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে বিমান বাহিনীর এই বছরের বাজেটে MRCA এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, আর সামনের অর্থ বছরে ম্যারিটাইম স্ট্রাইক ফাইটারের জন্য বরাদ্দ দেওয়া হবে। মানে চলতি বছরে ম্যারিটাইম স্ট্রাইক ফাইটারের জন্য এয়ারফোর্সের নিকট যথার্থ অর্থ বরাদ্দ নেই। তাই আর কি আগামী বছরের প্রস্তুতি হিসাবে আমাদের বিমান বাহিনীর প্রতিনিধিরা ম্যারিটাইম ক্যাপেবল স্ট্রাইক ফাইটারের জন্য বিভিন্ন দেশের এয়ারক্রাফটগুলো যাচাই বাছাই করছেন। ভাই, ওনারা আমেরিকান F-18 হর্নেটও দেখছেন, আবার রাফায়েলও দেখছেন। কারণ দেখুন, এদিকে defenseworld.net বলছে বাংলাদেশ আমেরিকা থেকে ফাইটার জেট, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আর সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কিনতে চায়, যেখানে আমেরিকা তাদের সমরাস্ত্রগুলো নিজ থেকেই অফার করেছিল, পরে বাংলাদেশ এই বিষয়ে তার সম্মতি দিয়েছিল। তাই রাফায়েল নিয়ে চিন্তা করার কিছুই নেই, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে রাফায়েল আসবে, না হলে নেই। তবে রাফায়েল যদি সত্যি কেনা হয় সেখানে দাদাদের $500 মিলিয়ন খরচা করাই হবে বাফের জন্য উপযুক্ত কাজ, তা না হলে আমাদের টাকা খরচ করে প্রতিবেশীর হাতে থাকা রাফায়েলই বা কিনবো কেন? বিশ্ব মানচিত্র দেখুন, সীমান্ত দ্বারা ভাগ হওয়া কোনো দেশ বন্ধু হতে পারে না, কোনো দেশ হতেও পারেনি, তারা কিসের আবার বন্ধু? খরার মৌসুমে উজানের পানি বন্ধ করে হাজার হাজার হেক্টর কৃষিজমি বানজার করে দেয়, বর্ষা সিজনে বাঁধ খুলে দিয়ে শত শত ঘরবাড়ি ভাসিয়ে দেওয়া আর বিনোদনের নামে নোংরা সংস্কৃতির বিষ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বন্দুকের গুলিতে বন্ধু রাষ্ট্রের নাগরিকদের হত্যা করে
করলেও প্রতিবেশী রাষ্ট্রটি আমাদের বন্ধুরাষ্ট্রই থাকে কি? প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ঐতিহাসিকভাবেই ভারতের বন্ধু। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। চোখ খুলে ভালোভাবে দেখুন, ভারতের কি বন্ধু কমেছে না বেড়েছে? তাই আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আশা করব, সমরস্ত্রের ব্যাপারগুলোতে সরকার, প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তারা যে সিদ্ধান্তে আসেন না কেন, তা যেন অবশ্যই দেশের স্বার্থেই হয়। আজ 2020 সালে দাঁড়িয়ে আমাদের কি পয়সার কোনো অভাব? এখন ইউএসএ, ইউকে, ইউরোপের এক্সপেন্সিভ ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো আমাদের কাছে সব রকমের সামরিক অস্ত্র বিক্রি করতে চায়। বিভিন্ন সময় তারা আমাদেরকে বিভিন্ন অফারও করে থাকে। আজ পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা আমাদের জন্য সামরিক অস্ত্র কিনতে পারি, কারণ সে সামর্থ্য আমাদের রয়েছে। এই বছর আমাদের প্রতিরক্ষা বাজেট হলো $3.87 billion, যেখানে এবছরই সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বাংলাদেশ এয়ারফোর্স। তাই নিজেদের টাকায় মেরিটাইম স্ট্রাইক হিসেবে ফাইটার যদি কিনতেই হয়, তাহলে রাফায়েলই বা কেন? আর আমার দৃঢ় বিশ্বাস, এমআরসি কেনাকাটা খুব গোপনীয়তার সাথে নিকটতম সময়ে সম্পন্ন হয়ে গেছে বা এখন চলমান আছে, যার খবর বাংলাদেশ এয়ারফোর্স অদূর ভবিষ্যতেই বিশেষ কোনো দিবসে, বিশেষ কোনো অনুষ্ঠানে অফিসিয়ালি জানিয়ে দেবে। কারণ সব কথার এক কথা, মহামান্য রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে স্পষ্টভাবেই এমআরসি এর কথা বলেছিল, 4টে না 8টি না 16টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যেটা আপনারা সবাই আমাদের একটি ভিডিওতে দেখেছিলেন, যার প্রেক্ষিতেই খুব শীঘ্রই টাইফুন কিংবা মার্কিং F-16 আসতে চলেছে। তবে টাইফুনের চান্সই অনেক বেশি, মহামান্য রাষ্ট্রপতি যা বলার বলে দিয়েছেন, আর এটাই সত্য। এবং আপনি যত লজিক আর রেফারেন্স টানেন না কেন, এটাই সবচেয়ে বিশ্বস্ত। কারণ মাননীয় রাষ্ট্রপতি যে 16টি ফাইটারের কথা বলেছেন, তা G2G-তে, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টেন্ডারে হচ্ছে বা হয়েছে। মানে অ্যাটলিস্ট এমআরসি এর 16টি ফাইটার আসবে, সেটা নিশ্চিত থাকুন। আরেকটি কথা, G2G টেন্ডারে কেনা সমরাস্ত্র পেতে খুব একটা সময় গুনতে হয় না। আর আপনারা যারা ভাবেন যদি ইউরো ফাইটার টাইফুন আসে, তাহলে হয়তো ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স এর ব্যবহার করা পুরনো বিমান আসবে, এটা নিছকই ভুল ধারণা। এমআরসি হিসাবে যদি ইউরো ফাইটার টাইফুন আসে, তাহলে একদম ব্র্যান্ড নিউই আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? রাফায়েল নিয়ে যদি আপনার কোনো যুক্তি থাকে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মানে আপনার যদি মনে হয় ভিডিওতে আরো কিছু তথ্য মিসিং রয়েছে কিংবা অন্যরকম হতে পারত, সেটাও জানিয়ে দেবেন। যেটা উপযুক্ত মনে হলে আপনার দেওয়া তথ্য আপনার নাম সহ পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে প্রকাশ করা হবে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।